আমি সাইমুম ইমতিয়াজ, আমি একটি বেসরকারি চ্যানেলে অনলাইন বিভাগে কর্মরত আছি। আমি গত বেশ কয়েক বছর ধরেই মেডিটেশন করছি, তো মেডিটেশনের সাথে যত বেশি যুক্ত হয়েছি, এর ভেতরে প্রবেশ করেছি, তত বেশি মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। আসলে এখনকার আমাদের সমাজে আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে খুব বেশি ছুটছি, তার পরিবর্তে আমরা যদি মানসিক বিকাশের জন্য যদি চেষ্টা করতাম সেটা অনেক বেশি অর্থবহ হতো। এবং মেডিটেশন আসলে আমাদের এই মানসিক বিকাশের পেছনে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে। আমাদের সমাজে এখন অবকাঠামোগত নানা উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়ন আসলে পরিপূর্ণ হবে না যদি আমরা আমাদের সমাজের যে মানসিক যে ইতিবাচকতা সেখানটায় যদি পরিবর্তন আনতে না পারি। তো কাজেই আমার যেটা জানলাম সেটা হচ্ছে মেডিটেশনের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, এবং যেটা বলছিলাম যে সমাজের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, যদি সেটা ম্যাস পিপলের কাছে পৌঁছাতে হয় তাহলে ভ্যাট এক্ষেত্রে অত্যন্ত একটা বাধা হিসেবে কাজ করতে পারে। কাজেই আমি বলতে চাই, নো ভ্যাট অন মেডিটেশন।